আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব হাতে মাখা আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এজন্য আমি যে পাতিলে রান্না করব সেখানেই প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, এবং দিয়ে দিচ্ছি অল্প লবণ। আলু বেগুন হাত দিয়ে এভাবে আমি মেখে একটু নরম করে নেব। আলু বেগুন কাটার পরে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে আলু বেগুনের গায়ে যে কষ থাকে সেটা চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো, টমেটোগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আবারও সবগুলো নামে একসাথে ভাবে ভালো করে হাত দিয়ে মেখে নরম করে নিচ্ছি। কিছু কাসকি মাছ আমি এখানে এভাবে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এবং আবারও একটু স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে এভাবে ভালো করে মেখে নেব। আজকের রান্নায় আমি সরষের তেলই ব্যবহার করছি। হাতে মাখা তরকারিতে সরষের তেল ব্যবহার করলে একটু বেশি ভালো লাগে। এভাবে আলতো আলতো করে সবগুলো উপকরণ মাখতে হবে। হাতে মাখা তরকারি মাখানো যত ভালো হবে রান্নাও তত ভালো হবে এবং খেতেও মজা হবে। সবগুলো উপকরণ একসাথে আমার ভালো করে এভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প পানি দিয়ে দিব, খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, যা কেবল হাত ধুয়ে যতটুকু পানি দেওয়া যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে হাই হিটে রান্না করব। অনেকটা রান্না হয়ে এসেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করব। পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এবার এখানে আমি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। এখানে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে জিরে গুঁড়ো এবং লবণ মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। রেডি হয়ে গেলো আমার আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। এভাবে আপনারা বাসায় রান্না করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ভালো থাকবেন সবাই।